গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। তো আজকে পুরোটাই আমি ভয়েস ওভারে দেবো, কারণ আমার ভীষণ শরীর খারাপ। আর এই যে দেখো, তোমাদের যে দেখালাম না প্লেটে সব, ওগুলো হচ্ছে পুরোটাই শীতকালের সবজি। ওর মধ্যে আছে শিম, গাজর, বরবটি, ফুলকপি, সব কিছু আছে। আর এটা হলো বিউলির ডাল, জানো তো। বিউলির ডাল আমাদের একেবারেই করা হয় না, তো ভাবলাম আজকে একটু বিউলির ডাল করি, আর তার সাথে করব একটু পোস্ত। খুবই শরীরটা খারাপ, জ্বর হয়েছে আমার অ্যাকচুয়ালি। তো আমি সকালবেলা ওষুধ খেয়েছি, তারপরে আমি রান্নায় দাঁড়িয়েছি, তার জন্য আমি ছেলেকেও আজকে পাঠাতে পারিনি। আর বিউলির ডালটা দেখো আমি সেদ্ধ বসিয়ে দেবো, এই জন্য আমি প্রেশার কুকারের মধ্যে ঢেলে নিলাম। আর এই যে বাটিটায় দেখছো, এটা হলো আমি ফুলকপিটা একটু জলে ভাপিয়ে নিই। তোমরা সবাই নাও, কারণ একটা ফুলকপির যে একটা গন্ধ থাকে না, ওটা আমার ঠিক ভালো লাগে না। তো ফুলকপিটা ওই জন্য ভাপানোর জন্য বসিয়ে দিয়েছি, আর ওদিকে দেখো বিউলির ডালটাও বসিয়ে দিলাম সেদ্ধ করতে। আর এই যে ফুলকপিটা হয়ে গেছে ভাপানো, ওই জন্য আমি ছোড়ার মধ্যে আর কি ছেঁকে নিলাম, যাতে জলটা ভালোভাবে ছেঁকে যায়। আমার গলাটা শুনে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমার ভীষণ সর্দি কাশি, তার সাথে জ্বর হয়েছে। আর আমার জানো তো বন্ধুরা, মাথায় শ্যাম্পু করলেই এটা হয়। তো যাই হোক, বাদ দাও। আর এই কড়ার মধ্যে দেখো একটু তেল দিয়ে দিয়েছি, আর এই সিটিটা দেখো না কখনো ভালোভাবে পড়ে, কখনো আবার এরকম ভীষণভাবে জল বেরিয়ে যায় সিটি ফেলতে গেলে। তো প্রেশার কুকারটা হচ্ছে অ্যাকচুয়ালি পাগলা প্রেশার কুকার যেটা বলে। আর ফুলকপিগুলো দেখো, কড়ার মধ্যে আমি যে তেল দিয়েছি, তেল দিয়ে আমি ফুলকপিগুলো একটু ভেজে নিচ্ছি, কারণ নাহলে একটা বিচ্ছিরি কিরম কাঁচা কাঁচা কেমন একটা টাইপের গন্ধ টাইপের থাকে। আর এর মধ্যে দেখো সব কিছু দিয়ে এই যে আমি এবারে এগুলো নেড়ে নিচ্ছি। এর মধ্যে সব রকম সবজি আছে পুরোটাই শীতকালের, কড়াইশুঁটি, গাজর, শিম, আমার বর বললো ফুলকপি, আর একটুর মধ্যে বড়িও দিয়ে দেবো। অ্যাকচুয়ালি ঝোল না, ঠিক ওরকম টাইপেরই করা হবে, ঝোল না মানে অল্প অল্প একটু ঝোল মতন রাখা হবে। তো ওইটা খেতে না খুব ভালো লাগে, যেহেতু শীতকালে নতুন সবজি তো ওইটাও টেস্ট লাগে। তার মধ্যে একটু ধনে পাতাও দিয়ে দেবো। আর দেখো বিউলির ডালটা সেদ্ধ হয়ে গেছে, আমি এই যে প্রেশার কুকার থেকে নিয়ে দেখে নিলাম যে কীভাবে সেদ্ধ হয়েছে, আর ওইটাও রেখে দিলাম। আর এই যে ছোটো কড়াটার মধ্যে ভাবছি বিউলির ডালে ফোড়নটা দিয়ে দেবো, তাই জন্য আমি ছোটো কড়াটা নিয়ে এলাম, বসিয়ে দিয়েছি। আর দেখো ছোটো কড়াটা একটু তেল দিচ্ছি, কারণ ওর মধ্যে তো আলাদাভাবে ফোড়ন দিয়ে এক ডালটার মধ্যে দিয়ে দেবো, তারপরে আমি ওই ডালটা আর কি সাতলে নেবো যেটা বলে। তো ওর মধ্যে তো সাতলে নেওয়ার জন্য তো বিউলির ডালের তো ফোড়ন একটু অন্য রকম হয়, তো আমি ওর মধ্যে দেবো তেজপাতা, আর এই যেটা দিচ্ছি শুকনো লঙ্কা, এটা প্রথমে দিচ্ছি, তার মধ্যে একটু দিয়ে দেবো তেজপাতা। আর একটুকুনি আমি দিয়েছিলাম না, আমি মৌরি দিয়েছিলাম, মৌরি আর জাস্ট সামান্য একটু পাঁচফোড়ন দিয়েছি। আর হচ্ছে সব কিছু ভালোভাবে ভেজে নিলাম নাড়াচাড়া করে আর কি, মানে ফোড়নটা। আর এই যে দেখো লাস্টে একটু বেশি করে না মৌরিটা দিলাম আমি, কারণ বিউলির ডালে অ্যাকচুয়ালি কী বলতো, মৌরি, আদা এই জিনিসগুলো ঠিক না দিলে না ভালো লাগে না, মানে একটা দেখবে বিউলির ডালে একটা গন্ধটা আলাদা রকম হয়, তো সেইটা না আসলে না ভালো লাগে না, সেই জন্য আমি যে দিয়ে দিলাম দেখো। আর বিউলির ডালটা ওর মধ্যে দিয়ে দিলাম ডালটা, আর দিয়ে ওটা সাতলে নিলাম। আর এটা কি দিলাম বলতো বন্ধুরা, ওই বড়িটা সাতলে নিয়ে নামিয়ে নিয়ে বড়িটা, আর এইটা হচ্ছে পোস্ত ভিজিয়ে রেখে দিয়েছিলাম। পোস্তটা বাটবো বলে গ্রেট করে নেবো বলে মিক্সির মধ্যে বাটিতে দিয়ে দিলাম, আর ওর মধ্যে ডালটা সাতলে নিয়ে এই যে দেখো এই এইটাতে ঢেলে দিয়েছি। তোমরা তো অনেকেই জানো আমি এই ডালটা অ্যাকচুয়ালি এইটার মধ্যে করি, লাল এই সসপেনটার মধ্যে, আমার সুবিধা হয় ননস্টিকের। আর এর মধ্যে দেখো এই বড়িগুলো ভেজে এই যে দেখাচ্ছি, দেখো বড়ি দিয়েছে, খুব টেস্ট হয়ে চলে যাবে তো বন্ধুরা খেতে। আর ডালটাও না একটা খুব সুন্দর একটা গন্ধ আসছিলো যেরকম বিউলির ডালের হয়। এবং আর আদাটা আমি একটু কী বলতো ডবকা টাইপের দিয়ে দিয়েছিলাম, আর যে দেখো তেজপাতা দিয়েছিল, তেজপাতাটা একটু বেশি পুড়ে গেছিলো কিন্তু খুব ভালো গন্ধ আসছিলো। আর এই যে দেখো ঝোল, ঝোল ঠিক অ্যাকচুয়ালি না রেডি মোটামুটি সবজির তরকারিটা, কারণ আমার বর বলেছিলো পুরোটা শুকনো করবে না, একটু জাস্ট ঝোল রাখবে। আর বিউলির ডালের সঙ্গে তো আলু পোস্ত হেভি জমে যায়, তাই জন্য আলুটাই করছি। আর হাত ভাতের জলটা বসিয়ে দিলাম, ভাবলাম গ্যাসটা কেন ফাঁকা যাবে, ওগুলো তো হয়ে গেল, আর ভাতের জলটা আমি বসিয়ে দিলাম। তা ওই জন্য ছোটো ছোটো করে আমি এখন আলু কুটে নিচ্ছি আমি যে পোস্ত করবো বলে। তো দেখো আলুগুলো মোটামুটি কাটা হয়েও গেল, আর কাটা হয়ে গিয়ে আর এই যে দেখো ছেলেকে এদিকে পড়াতে এসছে, আর কাটা হয়ে গিয়ে এই যে এবারে কড়ার মধ্যে দেবো, দেখো তেলটা দিয়ে দিয়েছি কড়ার মধ্যে দেবো।
আর বন্ধুরা জানো তো, তোমাদের এই ফাঁকের মধ্যে একটা কথা বলে নিই, আজকের আমি ভিডিওটা খুব একটা মানে পুরো সারা দিনের করিনি, কারণ বললাম না শরীরটা খারাপ, তাই আমি পুরো অত বড় ভিডিও দিইনি, তোমাদেরও দেখার অত টাইম নেই, তাই আমি এই রান্না অবধি দিচ্ছি, তোমরা দেখো। তো এই যে দেখো, সাদা তেল দিয়ে দিলাম, আর এর মধ্যে এবারে দেবো মানে সাদা তেল দিলে অ্যাকচুয়ালি ওইটা না, কালকে বড়া ভেজেছিলাম, সে বড়ার তেলটা ছিল, তাই সাদা ভাবলাম ফেলে কেন দেবো, ফেলে আমি দিই না যদিও। তো সাদা তেলটা আমি দেওয়ার পরে একটু দেখলাম কম হচ্ছে, তাই ভাবলাম একটু সর্ষের তেল দিয়ে দিই। তো ওদিকে তেলটা গরম করতে দিয়ে দিয়েছি, আর এদিকে আমার বর না আজকে বাজারে গিয়ে মাছ এনেছিলো, তো আমি আর ধোয়া হয়নি, শরীরটা খুব খারাপ লাগছিল বললাম না, তাই সকাল সকাল আর ধোয়া হয়নি। আর এটা হচ্ছে, এটা কী মাছ বলো তো, এটা হচ্ছে চিংড়ি মাছ। আর এইগুলো জানো তো সেই বড় যে ফ্যাসা হয় না, দেখবে বাজারে ছোট ফ্যাসাও হয় বড়ও হয়, যেগুলো চোখগুলো সেই খুব বড় বড়, তো সেই একটা ফ্যাসাই এনেছিলো, চার পিস হয়েছিল অ্যাকচুয়ালি। ওগুলো আমি একটু বেশি ভালোবাসি, আমার বড় খায় তো বরের থেকে আমি বেশিগুলো ভালোবাসি। আর এটা কী জানো তো, ভেটকি মাছ, কারণ রোজ রোজ তো বাজারে যাওয়া সম্ভব না, তাই ও গেলে দু তিন রকম মোটামুটি নিয়ে চলে আসে, এখন আর চার পাঁচ দিন আর যেতে হয় না। তো এই যে দেখো, এই ভেটকি মাছগুলো সব ধুয়ে আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো, নাহলে বেশিক্ষণ থাকলে তো বাইরে আবার নষ্ট হয়ে যাবে মাছগুলো, তো সেই জন্য ভাবলাম না এই ফাঁকের মধ্যে একটু তুলে রেখেই দিই ফ্রিজের মধ্যে। আর ভেটকি আর ফ্যাসা মাছটা একসঙ্গে করে আমি রেখে দিলাম, আর এই যে চিংড়ি মাছ, এবারে ওগুলো আমি ফ্রিজে তুলে রেখে দেবো, কারণ আজকে আমি আর কোনো মাছ করবো না। আর এই যে পোস্তটা দেখো বাটা হয়ে গেছে, আলু পোস্ত, আলুটাও মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার পোস্তটা আমি ওর মধ্যে একটু ঢেলে দেবো, মানে দিয়ে দেবো আর কি, যে দিয়েও দিয়েছি, নুন হলুদ সব কিছু দিয়ে ঢাকা দিয়ে দিলাম কষে। আর এদিকে তোমার চালের জলটাও দেখো ফুটে গেছে, চালটা দিয়ে দিচ্ছি। তো চালের গরম, আর চালটা তো আমি ভিজিয়ে রাখি আগে থেকে, তো সেই জন্য আমি, আমার ভাত হতে না বেশি টাইম লাগে না, মোটামুটি তাড়াতাড়ি আমার ভাতটা হয়ে যায়। তো চালটা জলটা ফুটে গেছে দিয়ে দিলাম, আর এদিকে পোস্তটাও এবার দেখতে হবে, কারণ পোস্তটা দেখা যাক কী হয়। আর এইগুলোর আমাদের যে বললাম না ভীষণ, আমাদের তিনজনের, আমার ছেলে মেয়ের, আমার তিনজনেরই ভীষণ সর্দি কাশি তার সাথে জ্বর। আর এটা হচ্ছে বাসক পাতা জানো তো, আমার বর এনে ভিজিয়ে রেখে দিয়েছে, কারণ ওর মধ্যে আমরা ওই সব কিছু দিয়ে লবঙ্গ ডালচিনি ছোটো এলাচ হ্যানা ত্যানা সব কিছু দিয়ে আমরা একটা তৈরি করি, মানে বাসক পাতার রস তৈরি করি, সেটা আমরা খাই। আর এই যেদিকে দেখো পোস্তটা হয়ে গেছে, মোটামুটি পোস্তটা তাড়াতাড়ি হয়ে গেল, তো পোস্তটা হয়ে গেছে, পোস্তটা নামিয়ে পেলাম। আর এটা জানো তো এঁচোর চিংড়ি, কারণ এই এঁচোর চিংড়িটা আমি কালকে করেছিলাম, আর এটা তো জানো বিউলির ডাল, এই যে দেখো, আর এটা হলো, আর এটা হলো পোস্ত, দেখলে ঢেলে দিলাম, তাও তোমাদের আরেকবার দেখিয়ে দিলাম। আর আর ওটা হলো তোমার ঝোলটা দেখালাম, তো দেখিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে যে তোমার সব কিছু রান্না মোটামুটি হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, আর এবার আমি যাব তোমার করতে, চান করতে। তো আমি বেশি তো বললাম না, প্রথমেই বলেছি আমি ভিডিওটা বেশি বাড়াবো না, তো চান করতে গেলাম। আর আজকে আমি মেয়েকে বললাম যে তুই পুছে একটু করে দে, ঠাকুর পুজো করে দে, আমি পারবো না। তো বাই বাই বন্ধুরা, গুড নাইট, ভালো।